फ्रेंड्स आज हमारा एस टी जी टी परीक्षार जो बांगला व्याकरण के वाक्य प्रकरण नहीं विस्तारित आलोचना करब एवं वाक्यर प्रकाश भंगी नहीं आलोचना करब मान प्रकाश भंगी अनुसार वाक्य कत रकम एवं वाक्यर प्रकाश भंगीगुलो को यगलो नहीं आलोचना करब बा एक सठिक वाक्य हार जो एक वाक्यर की गुण थका प्रयोजन एगुलो नहीं विस्तारित आलोचना करब भिडियो अपनारा स्किप ना कर देखें आशा करी परीक्षार मध्य अपनारा आंसार करतेबेंट तो देखो एखे लिखा आछे भाषार विचारे वाक्यर निम्नलिखित तीन गुण थका चाहिए तो कई गुण थका चाहिए तीन गुण थका चाहिए तो ये तीनटा गुण की एक हे आकांक्षा तरपर हे आसक्ति तरपर हे योग्यता आकांक्षा कि कोनो एकटा वाक्य जो अपने सुनबें जो आपनर आरो शुनार इच्छा थाकबे तक ताके बला हय आकांक्षा तो आकांक्षार पूरण होते हैं आसक्ति हे सुशृंखल पदविन्यास तो वाक्यटा गठन करब तर सुशृंखल पदविन्यास होते हैं एक वाक्य हार जो सठिक योग्यतार प्रयोजन एक वाक्य योग्यतार दरकार से मैं वाक्यटा सठिक हार जो तो देखो हमारे का जेटा रही है प्रथम आकांक्षा तो आकांक्षा कि धरन नदीते गए तारपर डट 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 ताहले आपनार मने किन्तु शोनार इच्छा हबे जे तुमि नदीते गिये कि जे आमि बोलते पारि आमि नदीते गिये स्नान करब ताहले किन्तु आमार कि हबे वाक्यटा कमप्लीट हबे बा आमि नदीते गिये नदीर चारदिके घुरब माने सरि नदीर दुदिके घुरब ताहले एटा कि तखन कि हबे वाक्यटा सम्पूर्ण हबे बा आमि एरकम बोललाम जे आमि आमार कोनो बंधुके बोललाम आमि तोमाके डट 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 তাহলে কিন্তু বন্ধুর মনে ইচ্ছা থাকবে যে মানে কি বলতে চাইছে আমি বলতে পারি আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব আমি তোমাকে বাজারে নিয়ে যাব আমি তোমাকে একটা বই দেব আমি তোমাকে একটা কলম দেব তাহলে কিন্তু যখন আমি যখন বলবো যে আমি তোমাকে একটি কলম দেব বাক্যটা সম্পূর্ণ আপনার আর আকাঙ্ক্ষা থাকবে না তো একটা পরিপূর্ণ বাক্য হওয়ার জন্য কি করতে হবে বাক্যের আকাঙ্ক্ষা পূরণ হতে হবে ঠিক আছে তারপর দেখুন আসক্তি আসক্তি কি কোনো একটা বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস তো এটা কি সুশৃঙ্খল পদবিন্যাস তাহলে দেখুন প্রথম আমি এই উদাহরণটাই দেখছি কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে বাক্যটি আসক্তি সম্পূর্ণ কারণ কেন আপনার কাছে কিন্তু একদম সুশৃঙ্খলভাবে রয়েছে এবং আপনি বাক্যটা বুঝতে পেরেছেন যে কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে কেউ যদি এটা বলে আপনি বুঝতে পারবেন কিন্তু দেখুন এইগুলোকে আমি যদি বলি কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত এখানে যেগুলো ছিল এইগুলোই কিন্তু রয়েছে কিন্তু এখানে সুশৃঙ্খল পদবিন্যাস হয়নি গতকালে কিন্তু আমরা পদ নিয়ে আলোচনা করেছি যেমন প্রথমে সাবজেক্ট থাকতে হবে তারপর বাংলাতে অবজেক্ট থাকতে হবে তারপর ভার্ব থাকতে হবে বাংলার ক্ষেত্রে আর কি হ্যাঁ তো একদম সুশৃঙ্খল পদবিন্যাস হতে হবে তাহলে এটা কিন্তু হলো না বা আমি বললাম আমি বাজারে গিয়ে মাছ কিনবো আপনারা বুঝতে পেরেছেন আমি যদি বলি কিনবো মাছ বাজারে আমি গিয়ে তাহলে এটা তো হচ্ছে না হ্যাঁ তাহলে এটা কি এটা হচ্ছে কি আসক্তির অভাব তাহলে একটা বাক্য হতে গেলে কী থাকতে হবে আসক্তি থাকতে হবে এটা আসক্তি হয়েছে এটা অ্যাকচুয়ালি আসক্তি বানানটা আমি লিখে দিচ্ছি এখানে ভুল এখানে লিখে দিচ্ছি আ স তারপর তয় তৈ রসিকার তয় ত মনে থাকবে তো তয় তৈ রসিকার নট কয় তৈ রসিকার এটা হচ্ছে আসক্তি জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা দেখুন আশা করি পরীক্ষার মধ্যে আপনারা আনসার করতে পারবে যেমন ধরুন আমি বললাম যোগ্যতা যোগ্যতার মধ্যে আমরা বলতে পারি বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয় হ্যাঁ একদম এটা যোগ্যতা রয়েছে কারণ বর্ষার যখন বৃষ্টি হয় তখনই কিন্তু নদীতে প্লাবনের সৃষ্টি হয় একদম ছুটি কিন্তু আমি যদি এরকম বলি বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে বর্ষার কি রৌদ্র হতে পারে তাহলে আমি এখানে যে এটা বাক্যটার কিন্তু যোগ্যতা নেই বর্ষার কোনো দিন রৌদ্র হতে পারে না তাহলে বাক্যটা যোগ্যতা হারিয়েছে কিন্তু প্রথম যেটা এটা যোগ্যতা সম্পূর্ণ তাহলে আমাদের যোগ্যতার দরকার লাগবে একটা বাক্য পরিপূর্ণ হওয়ার জন্য কিন্তু দেখুন যোগ্যতা অনুসারে বাক্যকে আমরা আরও চার পাঁচ ভাগে ভাগ করতে পারি তো এই যে চার পাঁচ ভাগ চার বা পাঁচটার মতো ভাগ রয়েছে এই ভাগগুলো দেখলে আশা করি পরীক্ষার মধ্যে আপনারা আনসার করতে পারবেন প্রথমে রয়েছে রীতিসিদ্ধ অর্থবাচকতা এটা কি রীতিসিদ্ধ অর্থবাচকতা হচ্ছে যেমন এখানে লেখা আছে বাস তো বাস কি বাস তো আমরা সবাই চিনি বাস কিন্তু বাসের যোগ সঙ্গে যদি আমরা ই প্রত্যয় যোগ করি তাহলে কি হচ্ছে বাসি তাহলে দেখুন এর নিয়মে কি উত্তর হয়েছিল বাসি মানে বাস দিয়ে যে সকল জিনিস তৈরি করা হয় তাকে বাসি বলা হয় যেমন আমার যদি কোনো বাসের জিনিস থাকে তাহলে আমার বলা উচিত ছিল আমার বাসি জিনিস আছে কিন্তু আমরা কি এরকম বলি না আমরা কি করি তার যে একদম রীতিসিদ্ধ অর্থ রয়েছে যেমন বাসি বলতে আমরা কি বুঝি বাসি বলতে কিন্তু আমরা বুঝি কোনো একটা আমরা যে বাসি বাজাই
হ্যাঁ, গান গাইতে গেলে যে বাঁশি বাজে, এ বাঁশি। তাহলে আমি যদি আমার একটি বাঁশি আছে, তাহলে আমরা কিন্তু ধরে নেব বাঁশি যা বাজানো হয়, ঠিক আছে? তারপর দেখুন এর চেয়ে একটা ভালো উদাহরণ দিই। যেমন আমরা বললাম হাত, হাত মানুষের হাত রয়েছে, হাতের সঙ্গে আমি ই রশ্মি যোগ করলাম, তাহলে কি হলো? হাতি। তাহলে হাতি হলে আমাদের কি হওয়া উচিত ছিল? যেহেতু আমাদের হাত আছে, তাহলে আমাদেরকে হাতি বলা উচিত ছিল। যেহেতু আমার হাত আছে, আমি বলবো আমি একটি হাতি, ঠিক আছে? বা আপনারা হলেন হাতি। কিন্তু এরকম কি আমরা বলি? হাতি বলতে কিন্তু আমরা অন্য একটা জন্তুকে বুঝি। হ্যাঁ, হাতিকে বন্যজন্তু বা হাতিকে পোষ মানানো যায়। তাহলে দেখুন হাতি বলতে কিন্তু আমরা অন্য কিছুকে বুঝি, একটা প্রাণীকে বুঝি। তাহলে আমাদের রীতিসিদ্ধ অর্থবাচকতা গ্রহণ করতে হবে। হাতি বলতে আমাদেরকে বন্য প্রাণী বা আমরা যাকে পালন করি হাতি, সেই হাতিকেই আমরা কিন্তু বুঝিয়ে থাকি। তাহলে আমি যদি বলি আমার একটি হাতি আছে, তাহলে আমি হাতির কথাই বোঝাচ্ছি। তারপর দেখুন যেটা, এটা হচ্ছে দুর্বোধ্যতা। তাহলে দুর্বোধ্যতা কি এখানে দেখুন, যেমন ধরুন দুর্বোধ্যতা কি? তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। এই যে প্রপঞ্চ ওয়ার্ডটা কিন্তু অনেকেই চিনে না বা জানে না। আমিও প্রথম ক্লাসটা করবার আগে প্রপঞ্চ ওয়ার্ডটা বুঝতে পারিনি এটা কি। অ্যাকচুয়ালি প্রপঞ্চ হচ্ছে কি করা, চালাকি করা, হ্যাঁ এরকম। তাহলে তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো মানে তুমি আমার সঙ্গে চালাকি করেছো। কিন্তু এই যে প্রপঞ্চ ওয়ার্ড আমরা জানি না, তার জন্য আমরা এটা একটা দুর্বোধ্য ওয়ার্ড যেটা আমরা জানি না, তার জন্য বাক্যে এটা কিন্তু যোগ্যতা হারাবে। যেহেতু আমরা মনের ভাবে প্রকাশ করতে পারবো না, বুঝতে পারবো না, তার জন্য কিন্তু এটা একটা দুর্বোধ্য শব্দ, ফলে বাক্যটা কিন্তু সম্পূর্ণ হবে না। বা আমরা যদি না বুঝতে পারি, তাহলে বাক্য কীভাবে সম্পূর্ণ হবে? বা আমি আপনাকে বললাম তোমার অপাঙ্গে নীর কেন, তোমার অপাঙ্গে নীর কেন। তাহলে অপাঙ্গ কি? চোখের কিনারা, ঠিক আছে? তাহলে অপাঙ্গ আমি বুঝতে পারি না, তাহলে এই ধরনের ওয়ার্ড আমি ইউজ করবো না। যদি ওয়ার্ড এরকম ওয়ার্ড ইউজ করি, তাহলে বাক্য তার যোগ্যতা হারাবে। তারপর দেখুন উপমার ভুল প্রয়োগ করা যাবে না। যেমন দেখুন এখানে লেখা আছে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো। তাহলে হৃদয় মন্দিরে, তাহলে মন্দিরে কি কোনো দিন বীজ ওঠে নাকি ক্ষেত্রে ওঠে? ক্ষেতের মধ্যে ওঠে, হ্যাঁ মাটির মধ্যে ওঠে, ক্ষেতের মধ্যে। আমি যদি এরকম বলতাম যে আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো, তাহলে ঠিক আছে, হৃদয়ের ক্ষেত্রে, কারণ ক্ষেতের মধ্যে বীজ উপ্ত হয়, গাছ ওঠে। হ্যাঁ, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। বা আরেকটা উদাহরণ আপনাদেরকে দিই। আমি যদি বলি হাতি আকাশে উড়ে, একটা উপমা দিলাম হাতি আকাশে উড়ে, তাহলে বাক্যটা দেখুন একদম সেন্টেন্সের দিকে দেখলে একদম একদম কমপ্লিট, ঠিক আছে? যে হাতি আকাশে উড়ে, এখানে কোনো ভুল নেই। কিন্তু ভুলটা কি? সত্যি কি হাতি আকাশে উঠতে পারবে? কখনোই না। তাহলে হাতি যদি আকাশে না উঠতে পারে, তাহলে এটা কোনো বাক্য হবে না, এটা একটা উপমার ভুল। বা আমি যদি এরকম বলি যে আমি নদীতে খুব সুন্দর মেঘ দেখেছি, তাহলে নদীতে কি মেঘ দেখা যায়? না, আকাশে মেঘ দেখা যায়। তাহলে দেখুন এইরকম বিভিন্ন শব্দ রয়েছে, এগুলো আমরা ইউজ করতে পারবো না, কারণ উপমার ভুল প্রয়োগ করতে পারবো না। তারপর হচ্ছে বাহুল্য দোষ আমরা অনেক সময় করি, আমি প্রায়ই করি। হ্যাঁ, ক্লাসের মধ্যে যখন ক্লাস করাই তখনও করি, কিন্তু আমি ধরতেই পারি না যেটা বাহুল্য দোষ। অ্যাকচুয়ালি এখানে কিন্তু বাক্যটা হয় না। দেখুন আমি এখানে উদাহরণ বলছি, দেশের সব আমলাগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করে। তাহলে দেখুন এখানে বললাম সব, আবার বললাম আলেমগণই, এটা আমলা লিখতে চেয়েছিলাম আমি, আমলা মানে যারা সরকারি কাজ করে, আমলাগণই। তাহলে আমলাগণ কি? সব আমলাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে আগে সব লাগানোর কোনো দরকার নেই, দুইবার বহুবচন করার দরকার নেই। বা আমি উদাহরণ দিচ্ছি, সব ছাত্ররা, ভালো করে দেখুন, সব ছাত্ররা আজ স্কুলে গিয়েছে বা স্কুলে গেছে। তাহলে আমি সবও বললাম, ছাত্ররা বললাম, দুইবার প্লুরাল হলে হবে না। এক হলে বলতে পারি ছাত্ররা স্কুলে গেছে, বা আরেক হলে বলবো সব ছাত্র স্কুলে গেছে। তাহলে যদি এরকম করি দুইবার বহুবচন, তাহলে এটা বাহুল্য দোষ হয়ে যাবে। তারপর আমাদের কাছে রয়েছে বাগধারার শব্দ পরিবর্তন করা যাবে না। যেমন অরণ্য রোদন, এখানে অরণ্য রোদন করো না, তাহলে আপনি এখানে বলতে পারবেন না এখানে ব্রণে ক্রন্দন করু না, কারণ যেটা যেভাবে আছে বাগধারা, এইভাবে আপনাকে ইউজ করতে হবে। যদি বাগধারাটাকে আপনি পরিবর্তন করেন, অরণ্য রোদনকে বনে ক্রন্দন করেন, তাহলে কিন্তু বাক্যটা হবে না। তারপর আমাদের কাছে রয়েছে গুরুচণ্ডালী দোষ হলে কিন্তু বাক্য কখনোই হবে না। একটা বাক্যের মধ্যে আপনি সাধুভাষা এবং চলিত ভাষার মিশ্রণ করতে পারবেন না। যেমন এখানে শব্দাহ, এটা সঠিক, মরাপুরা এটাও সঠিক। এখন শব্দাহ মানে মরাপুরা, এটা আমি বুঝতে পেরেছি। তাহলে শব্দাহ এই পুরোটাই হচ্ছে সাধু শব্দ, আর মরাপুরা পুরোটাই হচ্ছে কি, চলিত শব্দ। এখন যদি আমি বলি সব,
সাধু, তারপর লিখলাম পুরা, পুরা হচ্ছে চলিত, সব পুরা তাহলে এটা হবে না। বা আমি যদি বলি মরা, মরা হচ্ছে চলিত, তারপর বললাম দাহ, মরা দাহ, এটাও হবে না, কারণ এখানে সাধু চলিতের মিশ্রণ ঘটেছে, যার ফলে গুরুচণ্ডালি দোষ হয়েছে, তাহলে কিন্তু কখনোই হবে না। তো দেখুন এখানে কিন্তু আমরা বাক্যের যে প্রকাশভঙ্গি রয়েছে এটা নিয়ে আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা বাক্যের গঠনগত দিক, তারপর অর্থগত দিক বা গঠনগত অর্থগত একদিনই শেষ করতে পারি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর একটা বিষয় বলি, এসটিজিটি পরীক্ষার জন্য আপনারা চাইলে নোট নিতে পারেন, নোটের দাম 3,500 টাকা। তো আপনারা কল করবেন, ফোন নম্বর হচ্ছে 6009186104, আর একটা হচ্ছে 8794928503, যে কোনো একটাতে কল করে বিস্তারিতভাবে জানতে পারেন। সো স্টে উইথ আর্ডিয়ান স্টাডি অ্যান্ড গ্যাট সাকসেস।